দিনাজপুরের বিরামপুরে কাটলা ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুরে কাটলা ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে প্রগতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য সিবলি সাদিক। কর্মী সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থক সহ শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এখনকার এই শান্তির বাংলাদেশে ওরা আগুন জ্বালাতে যদি চায়, আপনারা কি বসে আঙুল মানে চুষবেন? নাকে তেল দিয়ে ঘুমাবেন আপনারা? এটা শুধু কর্মী সমাবেশ নয়, এটা যুদ্ধের জন্য ডাক দিচ্ছি আমি। এই যুদ্ধ শান্তির যুদ্ধ, এই জনপথকে অশান্তি করতে হবে। কাটলা বাজার কোথায়? দাউদপুরে। যে সময় মানুষ ঘর থেকে বাড়াতে পারত না, সে সময় উনি আসে আপনাদের হাতে হাতে খাবার তুলে দিয়ে গেছে। আওয়ামী লীগেরই তো অনেক এখন মনোনয়ন প্রত্যাশী, জামাত বিএনপির অনেক মতো মনোনয়ন প্রত্যাশী। আমরা কারো কি চেহারা আপনারা দেখছেন? আমরা কিন্তু কারো চেহারা দেখতে পাই নাই। আমরা আগামীতে আপনাকে আবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে আমরা শুধু এইবার এমপি নয়, মন্ত্রী হিসেবে দেখতে চাই। আজকে দেশে বিদেশে তাদের এই ঘটনা ধিক্কার দিচ্ছে আন্তর্জাতিক মহল। এই জ্বালাও পোড়াও, পুলিশ হত্যা, অ্যাম্বুলেন্স ভাঙচুর, প্রধান বিচারপতির বাসায় আক্রমণ, যা ইতিহাসের একটা নৈরাজ্যজনক অবস্থার সৃষ্টি করেছে গোটা বিশ্বময়। বিরামপুর উপজেলার জন্য যে লোকটা নিজের উপজেলা বাদে এই কাটলা ইউনিয়নে প্রথম কর্মী সম্মেলন করলো। আমাদের সামনে নির্বাচন আছে, এই নির্বাচন নির্বাচনের প্রস্তুতিমূলক সভা হিসাবে এটা গ্রহণ করা হয়েছে। আমি মাননীয় জাতীয় সংসদ সংসদ সদস্য জনপ্রমাণ সিবলি সাদিক এমপি ভাইয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে, তার উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা এই উন্নয়ন যে ধারাবাহিকতা রক্ষা করার জন্যে আবার আমরা নৌকা মার্কায় ভোট দিব এবং এমপি সিবলি সাদিকের হাতকে শক্তিশালী করব। কাজ যদি নাই করত তাহলে প্রায় 10 লক্ষ পরিবারকে, গৃহহীন পরিবারকে গৃহ দিত না। যে পরিবারের কথা চিন্তা না করে, নিজের কথা চিন্তা না করে তিনি দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে গেছেন। কোথায় খাদ্য লাগবে, কোথায় ওষুধ লাগবে এবং বারবার ঘোষণা দিয়েছিলেন, আমি বেঁচে থাকতে আমার ছয় আসনের একটা মানুষের কখনো না খায় মরতে দিব না বা কোনো ওষুধের জন্য। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কি চিন্তিত? আর চিন্তার কারণ নেই, আয়ুর্বেদিক চিকিৎসাই এখন যুগ উপযোগী। বাংলাদেশের একমাত্র ISO সনদপত্র সরকারি অনুমোদিত আয়ুর্বেদিক কোম্পানির চিকিৎসা নিয়ে এখন পার্বতীপুরের ভবানীপুর বাজারে আপনাদের সেবার জন্য এসেছে ইন্ডেক্স সেলস সেন্টার।